বর্ণাস ভিলেজ ফুড কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ চ্যানেলের আমাদের সেকেন্ড ভিডিও। আজ আমরা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আর এই রান্নাটা করতে আমাদের যা যা লাগছে, অবশ্যই মাছ, আমরা এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, আর বেগুন, আলু চৌকো চৌকো করে কাটা, আর মশলায় যা যা লাগছে, ফোড়নের শুকনো লঙ্কা, জিরে, এটা হলো আদা বাটা, জিরে বাটা, কুচানো পেঁয়াজ, টমেটো বাটা, লঙ্কা বাটা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখুন। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার তেলে আমরা মাছগুলো ভেজে নেব। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে মাছগুলো তুলে নিচ্ছি। সেই মাছ ভাজা তেলের ভিতরে এবার দিয়ে দিলাম জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম আদা বাটা, এবার দিয়ে দিলাম টমেটো কুচি, এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার দিচ্ছি জিরে বাটা, তারপর শুকনো লঙ্কা বাটা, আমাদের কড়ার মশলাটা কষে গেছে ভালো মতন। এবার সেই কষানো মশলার ভিতরে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু, একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব বেগুন, এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, এবার তরকারিটা সিদ্ধর জন্য দিয়ে দেব জল,
তরকারির ঝোলটা ফুটে গিয়েছে, এবার ফুটন্ত ঝোলে ভাজা মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইরকম আরও অনেক রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং প্লিজ প্লিজ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকবেন।